রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণে 15 থেকে 17 অক্টোবর বাংলাদেশ সফর করবেন ব্রুনাইয়ের সুলতান হাসানুল বলকিয়া। সফরের দ্বিতীয় দিন দ্বিপক্ষীয় বৈঠক হবে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। এই সফরে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি ও জনশক্তি রপ্তানি সহ 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় ইউক্রেন রাশিয়া যুদ্ধের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ চায় দ্রুত যুদ্ধ বন্ধ হোক। বাংলাদেশের নির্বাচন নিয়ে কারো কোনো উৎকণ্ঠা থাকার কোনো প্রয়োজন নেই উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশি রাষ্ট্রদূতের কাছে দেশের বিষয় নিয়ে ধর্ণা দেয়া বন্ধ করতে হবে। সত্যই অক্টোবর 2022 ব্রুনাইয়ের সুলতান মহামহিম হাজি হাসানাল বাকিয়া বাংলাদেশে রাষ্ট্রীয় সফর করবেন। এটি ব্রুনাইয়ের সুলতানের প্রথম বাংলাদেশ সফর।